অভিষেক ওঝা, বাড়ি উত্তর কলকাতার হরি সরকার স্ট্রিটে। বছর ২৫ এই যুবক একসময় মডেলিং করতেন, বেশ কিছু বাংলা ও হিন্দি সিরিয়ালেও অভিনয় করেছেন। রবিবার হাওড়ার জগৎবল্লভপুরের ছিনেগাছির একটি বাগান বাড়ির পুকুর থেকে অভিষেক ওঝার দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের পরিবারের দাবি, বছর কয়েক ধরে গোড়েগাঁওতে একটি হোশিয়ারি সংস্থার সেলস ম্যানেজার হিসেবে কাজ করছিলেন অভিষেক। মাস দুয়েক আগে তিনি কলকাতায় ফেরেন। এখানে এসে তার আলাপ হয় সঞ্জয় মণ্ডল এবং অপূর্ব মিস্ত্রি নামে দুই যুবকের সঙ্গে। সেই সূত্র ধরেই শনিবার রাতে জগৎবল্লভপুরের ওই বাগান বাড়িতে আট বন্ধুর সঙ্গে পিকনিক করতে যান অভিষেক। কিন্তু রাত ১২টার পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। রবিবার বাগান বাড়ির পুকুর থেকে অভিষেক ওঝার দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের পরিবারের দাবি, বন্ধুরাই তাকে খুন করেছেন। যদি কেউ লোক মরে জলের ভিতরে ৬-৭ ঘন্টা থাকলে বডিটা পুরো ফুলে যাবে, গায়ে একদম মানে আয়ঠা যাবে, লেকিন এইভাবে কোনো সিমটমস আমরা দেখিনি ওর, কোনো পুলিশও দেখিনি। তারপরে ওদেরকে ছেলেদেরকে গায়ে ক্ষত চিহ্ন রয়েছে, হ্যাঁ হ্যাঁ, এখানে কাটা, এদিকে কাটা, বাঁ দিকে কাটা আর এইদিকে কাটা ছিল, আর এখান দিয়ে ব্লাডিং হচ্ছিল, পাঞ্চিং এইদিকে নিশানটা ছিল আর এইদিকে নিশানটা ছিল। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে সঞ্জয় মণ্ডল ও অপূর্ব মিস্ত্রি সহ ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাদের হাওড়া আদালতে তোলা হয়। ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পলাতক এক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।